মানগাছড়ু থেকে বেরিয়ে আমরা যে পথে কালকে এসেছিলাম সেখান থেকে এবার আগের পথে না গিয়ে আমরা বাঁদিকে চলে যাচ্ছি দারিংবাড়ির দিকে আমরা প্রথমে যাব দারিংবাড়ি লাভার্স পয়েন্ট সপ্তাহ দারিংবাড়ি মোটামুটি 32 থেকে 35 কিলোমিটারের মতো এখান থেকে সকালের আলোয় চারপাশটা দারুণ দেখাচ্ছে পেছনে পাহাড়ের খাঁজে খাঁজে এখনো মেঘ আটকে আছে এখানে স্কুল তো হয়েছে বেশ আগে একটা গুরুদেব হাই স্কুল ছিল যে মোড় থেকে আমরা বাঁদিকে বেকলাম মান্দাসারু ছাড়িয়ে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আর গ্রামে সারাক্ষণই এদিক ওদিক দেখছি হয় প্রাইমারি হেলথ সেন্টার না হলে স্কুল অঙ্গনওয়াড়ি এসব মানে সব উড়িয়া লেখা তো বুঝছি না ছবিগুলো দেখে দেখে যা বুঝছি আমরা মান্দাসারু থেকে বেরিয়ে কিছুটা আসার পর কতটা মতো হবে এই মোড়টা 10 কিলোমিটার মতো আসার পরে রাস্তাটা বাঁদিকে ঘুরে গেল ওখানে একটা বোর্ড রয়েছে দারিংবাড়ি নেচার ক্যাম্প বলে সেখান থেকে আমরা বাঁদিকে ঘুরে গেলাম এখন আমরা যেহেতু আগে লাভার্স পয়েন্ট যাব কাজেই দারিংবাড়ির আগে থাকতেই আমরা ডান দিকে ঘুরে যাব দারিংবাড়ির রাস্তা বাঁদিকে চলে যাবে আমরা আগে লাভার্স পয়েন্ট ঘুরে তারপর দারিংবাড়ি যাব এখানে বাঁ হাতে সম্ভবত একটা চার্চ পড়বে এই যে এখানে সব মানুষই খ্রিস্টান এর জন্য জায়গায় 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 শুধু চার্চ আমরা ক্রমশ দারিংবাড়ির কাছাকাছি চলে আসছি অদ্ভুত সুন্দর নিরালা নির্জন রাস্তা দুপাশে পাহাড় কবিজ কদাচ এক একটা গ্রাম আসছে দুপাশে কেন চারপাশে পাহাড় আবার একটা গ্রাম এসে গেল একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে দেখলি আসলে রোদটা চলে গেছে তো কি দারুণ রাস্তা শিশুদের ঠান্ডা রয়েছে সুন্দর দারিংবাড়ির মোড় ছাড়িয়ে এসে আমরা এখন লাভার্স পয়েন্টের দিকে যাচ্ছি দারিংবাড়ির মোড় থেকে বাঁদিকে চলে গেল মেন দারিংবাড়ি যাওয়ার রাস্তা আমরা ফেরার পথে আবার ওদিকে যাব লাভার্স পয়েন্ট দেখে এসে লাভার্স পয়েন্ট এখান থেকে আর 2.5 কিলোমিটার দেখাচ্ছে আমরা মেন রোড পরিষ্কার পিচ রোড ছেড়ে দিয়ে ডান দিকে একটা মাটির রাস্তায় ঢুকেছি এটা গিয়ে যেখানে শেষ হবে সেখানেই লাভার্স পয়েন্ট আর 1/2 কিলোমিটার খুব সাবধান
আমরা দারিকবাড়ির কাছে লাভার্স পয়েন্টে এসে পৌঁছেছি। এখানে একটা নদী আছে, এখন যেরম জল রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে 12 মাসই এখানে ভালো জল থাকে। আর চারপাশটা নদীটা পুরো পাথুরে, চারপাশটা একদম পাথরে ভর্তি। জায়গাটা অনেকটা আমাদের পুরুলিয়ার ডাউরি খালের মতো। মেনলি দারিংবাড়ি থেকে যারা আসে তারা নদীর ওই পারে আসতে পারে গাড়ি নিয়ে সোজা। ওখানে একটা দূরে ছাউনি করা রয়েছে, মনে হয় ওখানে বেলার দিকে খাবার টাবার নিয়ে বসেও হয়তো। তবে আমরা ওদিকে আসিনি, ভালোই হয়েছে, রোদটা এখন আমাদের পেছন দিক থেকে পড়ছে, ফলে আমরা ছবি পাচ্ছি ভালো। লাভার্স পয়েন্ট দেখে ফিরে এখন আমরা দারিংবাড়ির দিকে যাচ্ছি, হিল ভিউ পার্ক। ওটাই হচ্ছে দারিংবাড়ি ফুলবনি রোড, চমৎকার রাস্তা আছে। এদিকে কিশোর গাছের চারা নার্সারির মতো করে লাগানোর চেষ্টা করা হয়েছে। সামনে থেকে সূর্য বলে ভিডিও ভালো আসছে না, সেই হিসেবে আমার পেছন দিকে ছবি নেওয়া উচিত। দারিংবাড়ির পাইনের জঙ্গল শুরু হয়ে গেছে, আমরা এখন হিল ভিউ পার্কের দিকে যাচ্ছি। এই উঁচু উঁচু পাইন গাছ, তবে আমরা যেরকম ঠান্ডা একটু হবে ভেবেছিলাম কিছু ঠান্ডা নেই। আমরা এখন ভাবছি কতক্ষণে ভিঞ্চি পাটটা ছাড়বো। আমরা দারিংবাড়ির হিল ভিউ পার্কে এসে পৌঁছেছি। এটা একটা সাজানো গোছানো পার্ক, এখান থেকে হিলের ভিউ দেখা যায় বটে, কিন্তু সানরাইজ টানরাইজ দেখা যাবে না, কারণ এটা খোলেই সকাল 8টায়। এন্ট্রি টিকিট আছে 20 টাকা, সামনে পার্কিংও করা আছে, তবে বাইক হলে কোনো পার্কিং লাগবে না। এই চারপাশটার একটা ভিডিও করে নিচ্ছি। এখানে একটা শেড মতো করা আছে, ওই পেছনে দূরেও পাহাড় আছে। এইদিকে যে গাছগুলো দেখা যাচ্ছে এই সামনের পাহাড়টায়, এইগুলো সব পাইন গাছ। দারিংবাড়ির এটাই বৈশিষ্ট্য যে পাইন গাছ দেখা যায় এখানে। আর দারিংবাড়িতে যে অত ঠান্ডা পড়ে, এটা সেই অল্টিচুডটাকেই দেখাচ্ছে যে এখানে এত পাইন গাছ হয়। এগুলো হচ্ছে কফির ফুল। আমরা এখন দারিংবাড়িতে কফি গার্ডেনের মধ্যে এসেছি, কফি গার্ডেনের ভেতর দিয়ে যাচ্ছি। এইগুলো কফি গাছ, থরে থরে সব কফির ফুল হয়ে রয়েছে। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এদের কফি গার্ডেনের ভেতরটাই ভীষণ সুন্দর। এই যে লম্বা লম্বা গন্ধটা পাওয়া যাচ্ছে, সেটা তো আর দেখানো যাচ্ছে না। তো এই যে লম্বা লম্বা গাছগুলোর গা বেয়ে বেয়ে যে লতাগুলো উঠেছে, এগুলো হচ্ছে গোলমরিচের গাছ, ব্ল্যাক পেপার। আর কফিগুলো গুলমোর মত, গুলমো না, বড় বড়ই মোটামুটি গাছ, তাতে সাদা ফুলগুলো এমন হয়ে রয়েছে, সে ফুলগুলো সে আমরা যেমন কুন্দ ফুল দেখি, এইবার এই যে মানে ভর্তি ভর্তি হয়ে কফির ফুল হয়ে আছে। এখন দুর্ভাগ্যক্রমে এখন ফুল হয়ে আছে, মানে ফল হয়নি, কাজেই কফির ফল বা বীজ এক্স্যাক্টলি দেখানো যাচ্ছে না, কিন্তু এই হচ্ছে কফির ফুল।
সেই সঙ্গে একটা পার্মানেন্ট অদ্ভুত গন্ধ, এটাকে কফির গন্ধ এই মুহূর্তে ঠিক বলা যায় না। তো এইগুলো পুরো গোলমরিচের গাছ লতিয়ে উঠেছে, আর তেমনি সুন্দর আকাশটা হয়ে আছে নীল। এই দেখো তুলোর মতো ছেঁড়া ছেঁড়া মেঘ। এই কফি গার্ডেনটাই ঘুরে দেখার, মানে হাঁটতে ভালো লাগবে ঘুরে দেখতে। এখানের এন্ট্রি ফি 10 টাকা করে পার হেড। কেউ যদি বেরহামপুরের দিক থেকে দারিংবাড়ি আসে তাহলে দারিংবাড়ি ঢোকার আগেই পড়বে কফি গার্ডেন। আমরা এখন চলেছি দারিংবাড়ির পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে। হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে, পুরো পাইনের ঘন জঙ্গল চারদিকে। আমরা যাচ্ছি মৃদুপান্ডা ওয়াটারফল দেখতে। খুব সুন্দর রাস্তাটা, একদম পিচ বাঁধানো মসৃণ রাস্তা, একে বেঁকে চলে গেছে। রোডটাও ঝকঝকে এখন উঠেছে, একটু পরে এই রোডটাই যে পাহাড় থেকে নেমে পড়বে এই রোডটাই টায়ার ঝলসে দেবে। কিন্তু আপাতত নীল আকাশ খুব সুন্দর লাগছে চারপাশ। এই হচ্ছে দারিংবাড়ির বিখ্যাত বাঁশগুলো সব। আমরা চড়াই চড়ছি এখন, প্যাঁচ মারতে মারতে বেশ ভালোই চড়াই উঠছে। ওই দূরে ভ্যালিটা দেখা যাচ্ছে। ঢুকছি আমরা মৃদুপান্ডা ওয়াটারফল দেখতে। এখানে গেটের মুখে মেন রোডের পাশেই একটা এন্ট্রি পয়েন্ট মতো করা, মানে কয়েকজন লোক বসে আছে। সেখানে 20 টাকা এন্ট্রি দিয়ে যেতে হয়, বলছে তো গাড়ি নিয়ে যাওয়া যায়, শেষ একটুখানি নিশ্চয়ই হাঁটতে হবে, তা গাড়ির রাস্তারও এইরকমই অবস্থা। এইখানে রেখে বাকিটুকু হেঁটে যেতে হবে, এই রাস্তাটা দিয়েই যেতে হবে মনে হয়। ওই যে নিচে রাস্তা, আমরা দারিংবাড়ি থেকে নামার পথে কফি গার্ডেন হয়ে এরপর এসেছি মৃদুপান্ডা ওয়াটারফলে। এখানে যথেষ্ট জল রয়েছে ওয়াটারফলটায়। এখন মার্চ মাসের 9-10 তারিখ সেই তুলনায় এই জলটা পড়ছে। নিচে নিচে প্রচুর লোক দাপাদাপি করছে, চান করছে। চারপাশটাও জঙ্গলে ঘেরা।
আমরা মিরুবান্দা ওয়াটারফল দেখে এখন নেক্সট আমরা যাব হচ্ছে চন্দ্রগিরি, সেখানে ওই জিরাঙ্গা মনাস্ট্রি দেখতে। তো এই রাস্তাটা অডোয়া হয়ে যাবে, অডোয়াতে ওই অডোয়ার কাছে হচ্ছে হরভঙ্গি ড্যাম, যদিও হরভঙ্গি ড্যাম তো আমরা অনেক আগে দেখে এসেছি। রাস্তাটা খুবই সুন্দর, একটু সরু রাস্তা, প্যাঁচ মারতে মারতে নামছে। এটাই যদি কেউ সোজা এখান দিয়ে দারিংবাড়ি আসে, এই পুরো চড়াইটা উঠতে উঠতে যেতে হবে। তো রাস্তা খুবই সুন্দর, কিন্তু যেহেতু রোদ মাথার ওপর উঠে গেছে আর আমাদের একটু তাড়াও লেগে গেছে, সেই জন্য আর অতটা আগের মতো এনজয় করা যাচ্ছে না। রাস্তাটা রোদ্দুর না থাকলে ছায়া ছায়া থাকতে, আর আমরা নেমে আসছি ফলে যেটুকু বা উপরে ঠান্ডা ছিল এখন গরম লাগছে। সামনে অনেকটা খোলা থাকে, আমরা এখন একটা ফরেস্টের এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা বেশ সরু, দুধারে জঙ্গলে ভর্তি। চন্দ্রগিরি এখান থেকে আর দেখাচ্ছে 77 কিলোমিটার, মানে মনাস্ট্রিটা আর 77 কিলোমিটার দেখাচ্ছে। যদিও যেতে সময় লাগবে অনেকটা, কারণ পাহাড়ি রাস্তা, সরু রাস্তা। জিরাঙ্গা আর 70 কিলোমিটার। আমরা আবার একটা আলোছায়া আলোছায়া জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। মাঝে মাঝেই রাস্তার কাজ হচ্ছে। গাদাপুর ব্রাঞ্চ, SBI গাদাপুর। চন্দ্রগিরি আর 50 কিলোমিটার বাকি আছে। রাস্তাঘাট খুব সুন্দর, আর প্যাঁচ মারতে মারতে নামছে রাস্তা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। আর 14 কিলোমিটার গেলে আমরা ন্যাশনাল হাইওয়েতে পড়ব, NH326। অডোবা ঢুকছি, সামনের মোড় থেকে আমরা লেফট টার্ন নেব। বেরহামপুর 83, রায়গড়া 124, মোহনা 13। আমরা এখন চন্দ্রগিরিতে জিরাঙ্গ মনাস্ট্রি দেখতে যাচ্ছি। আর 14 কিলোমিটার মতো আছে। বেশ খানিকটা আগে আমরা মোহানার তরপারে তপ্তপানির দিকে যাওয়ার রাস্তাটা ফেলে চলে এসেছি। আর একটু আগে আমরা একটা মোড় পেরোলাম, যেখান থেকে বাঁ দিকে দেখাচ্ছিল বেরহামপুর 68 কিলোমিটার। এখন আবার একটু একটু মেঘ করতে শুরু করছে, তাই জন্য হাওয়াটা ঠান্ডা হয়েছে।
আমরা চন্দ্রগিরি টিবেটান সেটেলমেন্টে ঢুকে পড়েছি। মনাস্ট্রি এখান থেকে আর এই 6.5 কিলোমিটার মতো। একটু আগেই আমাদের ডান হাতে ওই ওদের টিবেটান কোঅপারেটিভের দু একটা অফিস পড়লে, একটা টিবেটান বাংলো পড়লে। এই টিবেটান বাংলোটার হদিস আমি ইন্টারনেটে দেখেছি, ওখানে থাকা যায়। হ্যাঁ, এই বাঁদিকে খাসাদা ওয়াটারফলের রাস্তা 3 কিলোমিটার এখান থেকে, আর পদ্মসম্ভব মহাবিহার 2 কিলোমিটার। আমরা আপাতত যাচ্ছি খাসাদা ওয়াটারফল দেখতে। আমরা এই মুহূর্তে ডিসিশন পাল্টেছি যে মনাস্ট্রিটা পরেও দেখা যাবে, মেঘ ঘনিয়ে আসছে, আগে আমরা ওয়াটারফলটা দেখে আসবো। তো এখন চলেছি খাসাদা ওয়াটারফলের পথে। জল ফরিং উঠছে, জল ফরিং। বিরাট ওয়াইড, খোলা। আমরা খাসাদা ওয়াটারফলের দিকে চলেছি, রাস্তাটা পুরো ভাঙা, তার জন্য প্রচণ্ড শেকওয়ালা একটা ভিডিও হবে। টিপটাপ বৃষ্টি গায়ে পড়তে শুরু করে দিয়েছে, পুরো মেঘ ঘনিয়ে এসছে। এই প্রথম একটা আমি বাইক পার্টি দেখলাম গোপ্রো লাগিয়ে কলকাতার ছেলে। খাসাদা ওয়াটারফল চন্দ্রগিরি থেকে খুব কাছে, 3-4 কিলোমিটারের মধ্যে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ওয়াটারফলটা বর্ষায় কি হবে জানি না, কিন্তু এখন ওয়াটারফলের একদম সামনে অবধি যাওয়া যায়। আমি কোনো জুম করিনি, একদম ওয়াটারফলের সামনে গিয়ে ছবি তুলছি। ওইদিকে আরেকটা ধারা, বেশ জোরে আওয়াজ হচ্ছে ওয়াটারফলের। তারপরে এটা এইখান দিয়ে নদী হয়ে, বিরাট একটা পাথরের স্ল্যাব মতো এলাকা, নদী হয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। বৃষ্টি ঘনিয়ে আসছে, অলরেডি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই জন্য এখন আমাদের চলে যেতে হবে, বেশিক্ষণ থাকার উপায় নেই। খাসাদা ওয়াটারফল দেখে এবার আমরা ফাইনালি জিরাঙ্গ মনাস্ট্রির দিকে যাচ্ছি, পদ্মসম্ভব মহাবিহার। জিরাঙ্গ মনাস্ট্রি এখান থেকে আর 3.4 কিলোমিটার দেখাচ্ছে, সামনের রাস্তা থেকে বাঁদিকে চলে যেতে হবে। আমরা জিরাঙ্গ মনাস্ট্রিতে এসে পৌঁছেছি চন্দ্রগিরিতে, কিন্তু ঢুকতেই দেখছি কি একটা কারণবশত, কারণটা ভালো করে পড়ে দেখলাম, যাই হোক, 4th মার্চ থেকে কিছুদিনের জন্য মনাস্ট্রি ক্লোজ। মনাস্ট্রি ক্লোজড মানে মনাস্ট্রির ভেতরে যাওয়া যাবে না, বাইরে থেকে পুরোটাই দেখা যেতে পারে। তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকেই, ঝমঝমিয়ে নামে নিয়ে এই আমাদের অনেক ভাগ্য। এই চারপাশ জুড়ে হচ্ছে এগুলো সম্ভবত সব থাকার জায়গা, মানে হোস্টেল,
লামাদের হোস্টেল, পরপর পরপর এখানে গেট করা, এই গেট দিয়ে আমরা ঢুকেছি। গেটের ওপরের বারান্দাটা একটু আগে একজন লামা নাচছিল, মানে লামা ডান্স না, মজা করে নাচছিল। বিশাল এলাকা জুড়ে মনাস্ট্রি। অবশ্য এখানে আশপাশে, এটা যেহেতু একটা চন্দ্রগিরিতে টিবেটান সেটেলমেন্ট, তাই জন্য অনেক কটা মনাস্ট্রি আছে, তার মধ্যে এটাই সব থেকে বিখ্যাত। আমরা এখন চন্দ্রগিরির টিবেটান সেটেলমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দুখানা মনাশ্রী আছে, জিরাঙ্গ মনাশ্রী যেটা খুব বিখ্যাত সেটা তো আছেই, এছাড়াও আর একটা মনাশ্রী রয়েছে। আর মনাশ্রীর পাশেই চোরটেন, মনাশ্রী থাকলেই পাশে চোরটেন থাকবে।